Assalamualaikum. Hello Bangladesh. Cyber Boy is here. নাম তো শোনাই হোগা। আজকে নতুন সপ্তাহের শেষ দিনে নতুন একটা ট্রিপে বের হইছি আজকে। সো আনফরচুনেটলি আজকে আসলে কোনো কোম্পানি না বা কোনো ফুড রিভিউ না বা কোনো কোম্পানির প্রমোশন না। আজকে হচ্ছে আমরা হাইকিং করতে আসছি। যেহেতু সবসময় আমরা খাওয়া দাওয়ার উপরেই থাকি, সো আমাদের এই ক্যালোরিগুলো বার্ন করাটা খুব বেশি ইম্পর্টেন্ট, আদারওয়াইজ আমরা খাইতে পারবো না। তো আজকে আপনাদেরকে দেখাবো যে হাইকিংয়ের এক্সপিরিয়েন্সটা আসলে এখানে কীরকম হয় পোল্যান্ডে। বিকজ বাংলাদেশে আমাদের পাহাড় পর্বত তো আছে, কিন্তু হাইকিংয়ের জন্য আসলে খুব সুন্দর যে সিচুয়েশন আছে বা ওরকম অ্যারেঞ্জমেন্ট আছে সেটা আমি বলবো না। সো সেক্ষেত্রে আপনারা যারা হাইকিং পছন্দ করেন, পাহাড় এবং সমুদ্র একসাথে দেখতে পছন্দ করেন, তাদের জন্য হয়তো এই ভিডিওটা খুব চমৎকার এবং ইন্টারেস্টিং একটা ভিডিও হতে পারে। সো তাহলে তো কথা না বাড়াই, চলেন তাহলে একসাথে হাইকিংটা শুরু করা যাক। আজকে আপনাদের নিয়ে আমরা এক্সপ্লোর করবো ক্লিফ অরলোস্কি, গেরান শহরেরই অন্য একটা পাশে ক্লিফ অরলোস্কি। লেটস স্টার্ট দ্য হাইকিং। এই যে একটা জঙ্গল দেখা যাচ্ছে, এই জঙ্গলের এই সিঁড়ি, এখান দিয়ে এখন আমরা যে জায়গাটা যাব, ওই জায়গাটায় যেতে গেলে আসলে পেটের ভাত হজম হয়ে যাবে। বন্ধের দিনে ঘোরাঘুরি, তবে আজকের এটা একটু এক্সট্রিম স্পোর্টসের মতো হয়ে গেছে, কারণ খাওয়া দাওয়া করছি একটু আগে, পেট ভরা আসলে, যে কারণে এত দূর আল্লাহ একটা ভুল সিদ্ধান্ত হয়ে গেছে মনে হয়। বাট হোয়াট এভার, অ্যাডভেঞ্চার ইজ লাইফ, কখনো ফুড অ্যাডভেঞ্চার, কখনো ন্যাচারাল অ্যাডভেঞ্চার। টুরিজম স্টুডেন্ট চলতা হ্যায় ভাই, চলতা হ্যায়, চলো ভাই উডি। সামনে কিছু কিছু ক্যাতরা দেখা যাইতেছে, গুড়া গাড়া, এইগুলো যদি উঠে যেতে পারে তাহলে তো আমার উঠতে পারাটা উচিত। ওই যে খালি জায়গা দেখা যায়, ওইটা হচ্ছে আসলে সমুদ্র। আমরা এখন একদম সমুদ্রের পাশ ঘেসে একটা মাউন্টেন, এখানে হাইকিং করতেছি। এটা হচ্ছে বলা যায় আমাদের যে সপত বিচ, সপতের লাস্ট মাথা, মানে ওখান থেকে আমরা এটা দেখি, কিন্তু এখানে আসতে পারি না কারণ অনেক দূর। আজকে তাও সাহস করে আসছি, বাট পাহাড় দেখে বুঝলাম আমার স্টামিনা আগের মতন নাই, আবার ওয়ার্কআউট শুরু করতে হবে। আমাকে কোম্পানি দিচ্ছে ছোটো ভাই আবেগ আঞ্জুম খান। আনফর্চুনেটলি আমাকে অলওয়েজ এই ছোটো ভাই সঙ্গ দেয়, আমার আর এইখানে সঙ্গ দেওয়ার মতো মানুষ নাই। সো কাইন্ড অফ উই আর দ্য মোস্ট বেকার ইউজলেস পার্সন যারা একসাথে ঘুরতে পারে। তো ওই যে সপ্তাহে সপ্তাহে যেগুলো খাই না, জায়গায় জায়গায় যা খাই ওগুলো বার্ন করতেছি, কারণ নেক্সট উইকে আবার খাইতে হবে, তো বার্ন না করলে খাবো কোত্থেকে। তো এভাবে খায়া খায়া নিজেকে ব্যালেন্সে রাখি। এই যে বিচটা দেখেন, আমার মনে হয় না বোঝা যাচ্ছে, বাট নিচে একটা ব্রাইডাল ফটোশ্যুটের মতো হচ্ছে, আর এই হচ্ছে পুরো সমুদ্র। দেখে লাগতেছে সমুদ্রটা এই বরাবর, মানে এত উঁচা, উইয়ার্ড, বাট ভিউটা আনকমন, নাইস। বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা হাইকিং পছন্দ করে, কিন্তু বাংলাদেশের ন্যাচারাল এনভায়রনমেন্ট হাইকিংয়ের জন্য অতটা ফ্রেন্ডলি না আসলে। পরিষ্কার পরিচ্ছন্নতার একটা ব্যাপার তো থাকে। লাস্ট টাইম যে নীলাম্বর লেক এবং অন্যান্য যে জায়গাগুলোতে ট্রাভেল করলাম, আমার ব্লগ যারা দেখছেন তারা জানেন যে কীরকম ভয়ঙ্করভাবে ময়লা করে রাখা হয়েছিল। মানে আমি চাইতেছিলাম যে জায়গাটাকে প্রমোট করতে, বাট যেই রকম অবস্থা, এই অবস্থা দেখলে আসলে প্রমোট করা সম্ভব না। তো ওই জন্য আমি আর শুধুমাত্র পজিটিভ জিনিস নিয়ে না থেকে যে যে বিষয়গুলো চেঞ্জ হওয়া উচিত মনে হয়েছে সেগুলো শো করছি। বাট এই জায়গা দেখেন, আমার পিছনে সামনে চারপাশে দেখেন কোথাও কোনো ময়লাই নেই। এভাবে আসলে ন্যাচারাল বিউটিগুলোকে সংরক্ষণ করতে হয়, আদারওয়াইজ টুরিস্ট আসবে কোথা থেকে? একদম
হাঁপায় গেছি, কাহির হয়ে গেছি, বাট এখন সবচেয়ে সুন্দর জায়গার মধ্যে আমি আছি। সো আই এম প্রেজেন্টিং টু ইউ গ্রেনিয়া ক্লিফ অলস্কে। জাস্ট ফলো মি, কিপ ফলোইং। এই যে এত উঁচা জায়গাটা, ওই যে আমরা যাব হচ্ছে ওই জায়গায়, ওই জায়গাটা ওইখানে লাস্ট মাথা যেটা দেখা যাচ্ছে আমরা মূলত ওইদিকে যাব। বাট মজার ব্যাপার হচ্ছে এই যে এত উঁচা এবং এত মানে সিঁড়ি থেকে শুরু করে ভাঙা গাছ পড়েছিল, এত কিছু আমরা টপকায় আসতে গিয়ে হাঁপাই গেছি। এই জায়গাতে আমার মায়ের চেয়ে বয়স্ক মানুষ আরামসে উঠে চলে আসছে, ইয়ং পোলাপান চলে আসছে, প্রেগনেন্ট মহিলা চলে আসছে। আমি তো দেখা বলি হায় হায় রে, যদি উঠতে না পারি আজকে তো আমার মান সম্মান যাবে যাবে, আমার দেশের মান সম্মান যাবে। তো ইজ্জত কি খাতের আমাকে উঠা লাগছে এবং আমরা এখানে চলে আসছি। চল না, আরেকটু জায়গা আছে, চল ওইটুকু পর্যন্ত গিয়ে শেষ করি। জীবনে অ্যাডভেঞ্চার দরকার আছে, এরকম ন্যাচারাল অ্যাডভেঞ্চারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের যুব সমাজ এবং বর্তমান সময়ের বাচ্চা কাচ্চারা, এরা বেশিরভাগই হচ্ছে টেকনোলজিতে অভ্যস্ত, তারা হাইকিং বা এরকম ফিজিক্যাল অ্যাক্টিভিটির কাজ করেই না। আমি এতটা টেকনোলজি বেসড নই, তারপরও আমার স্ট্যামিনা এরকম ভয়ঙ্কর অবস্থা। সহজেই অনুমান করা যায় যে আমাদের বর্তমান জেনারেশনের বাচ্চা কাচ্চাদের আর্থিক মানে শারীরিক অবস্থাটা কীরকম। এরা যে ফুলতে থাকে বেলুনের মতো, খুবই স্বাভাবিক। মানে অ্যাক্টিভিটির ভিতরে থাইকাও ঠিকঠাক মতো হেলথ মেনটেন করা যায় না, সেখানে যদি সারাক্ষণ আমরা বসে থাকি ঘরে কোত্থেকে মেনটেন হবে। ওই যে ইয়ং পোলাপান, তারা লাইফ এনজয় করতেছে, স্কেটিং স্কেটিং এটা যদি কী বলে স্পিড বোর্ড নিয়ে যা করে, সার্ফিং সার্ফিং এটাও না, এটা ভুলে গেছিলাম। যাই হোক, আচ্ছা যেটাই হোক, জিনিসটা মজার, আমার খুব ইচ্ছে ছিল করার বাট ভাগ্য হয় নেই। এটা সাইকেল নিয়ে উঠে গেছে কেমন ভাই, মানুষজন বসে আছে, এটা প্রকৃতি এনজয় করে দেখছেন। এই যে মানুষজন বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় কোথায় চলে আসে। আমাদের কক্সবাজার হচ্ছে অনেকটা এরকম, এক পাশে সমুদ্র আর এক পাশে পাহাড়, এখানেও ব্যাপারটা অনেকটা ওই রকমই, যে কারণে এই জায়গাটা আসলে ভালো লাগে। এবং চারপাশে দেখতে পাচ্ছেন কত সবুজ, কত সুন্দর সবুজ অবস্থা, কান্না ভালো লাগে প্রকৃতি। এবং এখান থেকে সমুদ্র এবং প্রকৃতি যখন দেখেন বা দেখবেন তখন বুঝবেন যে আমরা আসলে কতটা ক্ষুদ্র, আমরা নিজেকে কত পাওয়ারফুল মনে করি, কত কিছু মনে করি, সেক্ষেত্রে আসলে আমরা যে কতটা ক্ষুদ্র একটু উঁচা জায়গাগুলোতে আসলে আসলে বোঝা যায়। খুব শীঘ্রই একটা ড্রোন কিনবো, ড্রোন কিনে এই জায়গাতে আসবো, এখান থেকে ড্রোন উড়াইতে কি যে মজাটা হবে না। মানুষের কত কারেন্ট থাকলে এরকম ভয়ঙ্কর পাহাড়ের উপরে সাইকেল নিয়ে চলে আসে। আমার ছোট ভাইটা ভীষণ ক্লামজি, এত দূর আসছি, আমরা মেয়েবর সাইকেল নিয়ে আসছিলাম, তো সাইকেলের উপরে আমাদের মোবাইল আটকানোর একটা জায়গা থাকে, ও ওইখানে ওর মোবাইল রেখে চলে আসছে। ট্রাভেলিং অলমোস্ট শেষ, হাইকিং শেষ, এখন ওর খবর হয়েছে যে ও ওর মোবাইল আনে নাই, মোবাইল ওইখানে, এখন দৌড়ায় দৌড়ায় গেছে মোবাইল আনতে, আল্লাহ জানে মোবাইল পাবে কিনা। যাই হোক, তো এখন এই যে ক্লিপের লাস্ট মাথায় চলে আসছি ক্লিপ, এখান থেকে একটা ভিউ নিব। পোকা খাই বলছি, ওয়ান মিনিট। আপনার বাচ্চা কাচ্চাদেরকে ছোটকাল থেকে যদি এরকম মানে ট্রাভেলিংয়ের অভ্যাসটা গড়ে তুলতে পারেন, বা ধরেন হাইকিংয়ের অভ্যাস বা এরকম সামথিং ফিজিক্যাল, আমার মনে হয় এটা তাদের ভবিষ্যতের জন্য অনেক বেশি উপকারী হইতে পারে। তারা অনলাইনে বা শুধু শুধু ঘরে বসে সময় নষ্ট না করে অফডেতে এরকম উইকেন্ডে বের হবে, ঘুরবে, ওরা ক্লাইম্বিং করবে, ট্রি ক্লাইম্বিং অথবা হাইকিং করবে, এতে করে কিন্তু শরীর অনেক ভালো থাকে, অনেক ফিজিক্যাল ওয়ার্ক হয়, পুরো শরীরেরই একটা ব্যায়াম হয়। তো আমার মনে হয় বর্তমানে প্যারেন্টসদেরকে এই বিষয়টা অবশ্যই সিরিয়াসলি একটু ভেবে দেখা উচিত,
সন্তানের স্বার্থে হইলেও আপনাদের উচিত যে সপ্তাহে একটা দিন হইলো তাদেরকে নিয়ে এভাবে ঘুরতে বের হওয়া, হাইকিংয়ে অথবা ট্রি ক্লাইম্বিং বা যে কোনো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে পারা যায় এরকম কোনো একটা হবি ওদেরকে চুজ করে দেওয়া, ধরিয়ে দেওয়া। এই মুহূর্তে পোল্যান্ডে সামার চলতেছে এবং সামারের টাইমে এই ধরনের জায়গাগুলোতে এত বেশি বাতাস পাওয়া যায় এবং ওয়েদার এত সুন্দর যেগুলোতে উঠলে আর নামতে ইচ্ছা করে না, যাইতে ইচ্ছা করে না, বাট সময় শেষ হয়ে যায়, দিন শেষ হয়ে যায়, কিন্তু ঘোরার জায়গা শেষ হয় না। তাই ওই কারণে আর কি শেষ পর্যন্ত এখন এই দিন শেষে আমাকে যাইতে হবে। তো ব্লগ এটা শেষ করার টাইম হয়ে গেছে, সূর্য পড়ার সময় হয়ে গেছে এবং আমাকে বাসায় ফিরতে হবে। জায়গাটা যেমন এন্টারটেইনিং সুন্দর তেমন বিপজ্জনকও, কারণ যেখান দিয়ে হাঁটতেছি জায়গাটা ক্লিফ, এখান থেকে যদি একবার পা পিছলা পরে মারা তো যাবে না কিন্তু গিরাগার সব একসাথে হয়ে যাবে গা। এখানের প্রাকৃতিক দৃশ্যটা এত জোস লাগতেছে যে আমার এই জায়গা ছেড়ে বের হইতে ইচ্ছা করতেছে না। ছায়ার কারণে আমার ক্যামেরা অনেক স্ট্রাগল করতেছে, ভালো কিছু আসলে ধরতে পারতেছে বলে আমার মনে হয় না, অনেক বেশি ছায়া ধরতেছে আই থিঙ্ক। এই যে জায়গায় জায়গায় এরকম সতর্কতা লাগাই দেওয়া হয়েছে, খুবই বিপজ্জনক। কি সুন্দর ইয়ং বুড়ি আমার নানির বয়সী মহিলাগুলাও কীভাবে দৌড়ে দৌড়ে পাহাড়ের উপরে উঠে যাচ্ছে, মাশাআল্লাহ এরা বহুত সুস্থ। এই যে সাইকেল ট্র্যাক এইখান দিয়ে নামছে সে, ভাবা যায় এগুলা যেখানে হাঁটতে ভয় লাগে সেখানে সাইকেল দিয়ে ভাবে অ্যাডভেঞ্চার, এগুলো আমার জন্য না। এরকম জায়গাগুলোতে হাইকিং করতে পারলে আর কিছু না হোক একটা জিনিস খুব ভালো করে বোঝা যায় যে আপনার হাঁটুর কন্ডিশন কীরকম, হাঁটু কতটুকু ভালো আছে না আছে। তাহলে বোঝা গেল যে কথা একটাই, যদি হাঁটুতে দুর্বলতা থাকে তাদের কখনোই এই জায়গাতে আসা ঠিক হবে না, এবং তুলনামূলকভাবে আমরা ইয়ং পোলা পাইন আমাদের হাঁটুর অবস্থা এই মুরুব্বিদের তুলনায় অনেক বেশি খারাপ, যে কারণে আমরা উঠতে গেলে হাঁপায় যে এরা বা বাট এরা আরামসে দৌড়ায় দৌড়ায় উঠা যায়। এই যে এই বদমাইশ দুইটা এই দুইটা পাহাড় দিয়ে সাইকেল চালায় আসছিল। সাইকেলগুলো তো নর্মাল সাইকেলের মতোই বাট এগুলো দিয়ে তারা অফ রোড ট্র্যাকিং করছে, আনবিলিভেবল, এবং সুস্থভাবে নাইমাও আসছে জোস। এই জায়গাটা মূলত পলিশদের দখলেই থাকে, এটাতে নাকি খুব বেশি একটা টুরিস্ট আসে না। একজন পলিশ লোকের সাথে কথা বলতেছিলাম, তিনি বলছে এটা আসলে ওইভাবে টুরিস্ট স্পট হিসেবে ওরা নাকি কাউন্টই করে না। অথচ কী পরিমাণ মানুষ এখানে, প্রচুর ফরেনার্স, প্রচুর মানুষ ঘুরতে আসে। তবে যা বুঝলাম মেইনলি হাইকিং লাভাররা এখানে বেশি আসে, কারণ এখানে হাইকিংয়ের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা আছে। আমার ছোটো ভাইটা সে তার ফোন নাকি খুঁজে পাইছে, এখন সে বলতেছে বেশ ইন্টারেস্টিং একটা স্টোরি আছে তার মোবাইল খুঁজে পাওয়ার পিছনে। তো এখন তার সাথে দেখা করে আমরা আগে ওই স্টোরিটা শুনবো যে কীভাবে সে আসলে মোবাইলটা পাইলো। বাংলাদেশ ফিরে যে পাইতো না এটা মোটামুটি শিওর, বাট সিন্স ও খুঁজে পাইছে সো স্টোরিটা শোনা দরকার আপনাদেরকে, অবশ্যই জানানোটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে। ওই যে ছোটো ভাই চলে আসছে, ফাইনালি ওই তো মোবাইল দেখা যাচ্ছে পেয়ে গেছে। তো কী স্টোরি, কী মোবাইলটা পাইলা কেমন দেখি বলো। আমি যখনই আসতেছিলাম তখনই দেখি যে একজন ভদ্রমহিলা সে আমার থেকে আমার নাম জিজ্ঞেস করলো, অ্যান্ড আমি যে বাইক নিয়ে আসছিলাম মানে মেভো নিয়ে আসছিলাম সাইকেল, দেন ওখানে আমি আমার ফোন ফেলে গেছি কিনা ওগুলো জিজ্ঞেস করলো। তারপর দেখি যে ভদ্রমহিলার হাজব্যান্ড সেও আসলো, সে আসলে তখন আমার বন্ধুর সাথে ফোনে কথা বলতেছিল। তো আমি যেটা করছিলাম ফর্চুনেটলি যে ম্যাপ যেহেতু ওপেন ছিল তো আমার ফোনটাও ওপেন ছিল, তো ফোনটা ওপেন থাকার কারণে সে আমার কল হিস্ট্রিতে গিয়ে আমার ফ্রেন্ডের নাম্বার দেখছে, ফ্রেন্ডকে কল দিছে, দেন তার সাথে সে মিনিমাম 7 মিনিট ধরে ফোনে ছিল, অ্যান্ড সে দেখতেছিল যে আসলে কেউ আসে কি না। অ্যান্ড তারপর আমি যেটা গেস করতেছি যে আমার ফোনের ওয়ালপেপারে আমার ছবিটাও ছিল,
তো সে যখন দেখছে যে আমার মতো কাউকে আসতে এত হন্তদন্ত হয়ে, তো সে নিশ্চিত মানে সে গেস করছে, অ্যান্ড আই থিঙ্ক সে কারেক্টলি গেস করছে যে আমি সে ব্যক্তি যাকে তারা খুঁজতেছিল, অ্যান্ড আমি সে ব্যক্তি যে তাদেরকে খুঁজতেছিলাম বা আমার ফোনকে খুঁজতেছিলাম। তারপর দেন সে আমার ফোনকে বললো, সে আমার বন্ধুকে বললো ফোনে যে আমাকে আইডেন্টিফাই করতে, দেন আমার বন্ধু আইডেন্টিফাই করে বললো যে হ্যাঁ এই সেই ব্যক্তি। So that was the experience. I was really grateful to them. Well, that was nice. She verified kore tar pore dise ami hoile mone hoy khali chobi dektam je chobi te chehra milche ei je size test chao dekha jay thik ache diye ditam eto kichu hoyto ba hisab kortam na but tara ashole onek careful ebong daittoban ar bangladesh hoile amra eta ashole asha korte partam je oidike na jay jinish ekta onno rokom shunte lagbe jodi ogula niye kotha boli. So এই হচ্ছে আজকে আমাদের ট্রিপের অবস্থা, আমাদের হাইকিংটা শেষ এইখান থেকে এই মুহূর্তে। তারপর আমি যাবে বিদায় নিচ্ছি, দেখা যাক আগামী সপ্তাহে আর কোনো বাঙালি বড় ভাই কোনো ব্যবসায়ী আমার সাথে যোগাযোগ করে কিনা, তাহলে হয়তো বা নতুন কোনো কোম্পানি থেকে নতুন কোনো বিজনেস থেকে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে। সে এবং তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।